5 আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। সেখানে 2 মাস অবস্থান করলেও রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি। এই অবস্থায় তিনি ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন হঠাৎ এমন একটি খবর ছড়ায়। বিষয়টি নিয়ে যখন দেশ জুড়ে আলোচনার তুঙ্গে, তখন এ বিষয়ে মুখ খুললেন তার ছেলে সজীব অজিত জয়। শেখ হাসিনার ভারত ছেড়ে আমিরাতে যাওয়ার খবর সঠিক নয় বলে সোমবার রাতে গণমাধ্যমকে জানান সজীব অজিত জয়। তিনি বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন, জানান তার ছেলে জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই এমন বক্তব্য এর আগে এসেছিল সজীব অজিত জয়ের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রে বসবাসরত সজীব অজিত জয় গত 3 অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন। ওই কথোপকথনে জয় বলেন, তার মা শেখ হাসিনা নির্বাচনের লড়াইয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জয় নির্বাচনে অংশ নেবেন কি না এ বিষয়ে তিনি বলেন, আমরা কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু আমার বর্তমান পরিস্থিতি কে জানে, আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। তো আপনাদের কি মনে হয় যে শেখ হাসিনা এখনই ভারতে আছে কি সংযুক্ত যুক্ত আরব আমিরাতে চলে গেছে, বা এই সামনে যে নির্বাচন সে নির্বাচনে আদৌ কি আমলিগ অংশগ্রহণ করতে পারে কি না অবশ্যই জানিয়ে দেবেন।